नमस्कार बंधुरा, तुम्हारे सकल के स्वागत जानिए आज आमी आमार वीडियोटी स्टार्ट करछी। आशा करी तुम्हारा निश्चय खूब भालो आछो। आज आमी तुम्हारे साथे शेयर करब तुम्हारे रिक्वेस्टेर एकटी वीडियो। तुम्हारा अनेक बार आमाके रिक्वेस्ट करेछो माघी पूर्णिमार पूजा विधि देखानोर जन्य, तो आज आमी तुम्हारे साथे शेयर करते चलेछी माघी पूर्णिमाय मा लक्ष्मीर पूजा विधि। तो चलो बंधुरा वीडियोटी शुरू करी, आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। सब पूर्णिमा तिथि थेके माघी पूर्णिमार माहात्म्य अनेकटाई बेशी। माघी पूर्णिमा तिथिते स्नान और दानेर गुरुत्व अपरिसीम। माघी पूर्णिमा तिथिते करा दान कखनोई विफले जाए ना। पौष मासेर संक्रांति तिथि थेके माघ मासेर संक्रांति तिथि पर्यन्त पृथिवीर मूल चेतना शक्तिर मूल स्रोत भगवान श्रीहरि विष्णु गंगा जले अवस्थान करें। माघी पूर्णिमा तिथिते गंगा जल स्पर्श करा मात्रे सब पाप नष्ट हय। मान्यता अनुजाई माघी पूर्णिमार दिन गंगाय स्नान करले सुख सौभाग्य और सन्तान सुख पावा जाए। माघी पूर्णिमाते दान होम यज्ञ मंत्र जप व्रत पालन करा अत्यंत फलदायक। माघ मासेर चंद्रमा माघा नक्षत्र एवं सिंह राशिते थाके। माघी पूर्णिमार सन्ध्यार समय चंद्रदेव के अर्घ्य देवार नियम आछे। वैवत्त पुराण और पद्म पुराण अनुजाई माघी पूर्णिमाय गंगा स्नान करले मोक्ष प्राप्त करा जाए। खूब सकाल सकाल घूम थेके उठे स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुरघरे। ठाकुरघर खूब भालो करे परिष्कार करे मुछे पुरो ठाकुरघरे गंगा जल छिटिए निये पुजो समस्त किछु जिनिस जोगाड़ करे ताते गंगा जल छिटिए निएछि। आर पुजोर जायगाय आलपना दिए निएछि। आर पुजोय बसेई सर्वप्रथम एखन तेलेर प्रदीप घिये प्रदीप आर धूपकाठि जालिए निच्छि। বন্ধুরা, আমি খুব সহজ পদ্ধতিতে নিজের মতো করে তোমাদের সাথে মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর পূজাবিধি শেয়ার করছি। হাতে তিনবার গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আচমন করে নিলাম। পূজোর জায়গায় গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। তো এখন একটি কাঠের জলচকি পেতে তাতেও আলপনা দিয়ে একটি লাল রঙের আসন পেতে তাতেও গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আসনে একটু আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। আর আসনে আমি আমার মা লক্ষ্মী আর ভগবান গণেশ ঠাকুরের ফটো আসনে স্থাপন করলাম। সবার প্রথম আমি মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে অভিষেক করিয়ে নেব। তো নিচ্ছি গঙ্গা জল গোলাপ জল আর অগরু। আর তোমাদের কাছে যদি মা লক্ষ্মী বা ভগবান গণেশ ঠাকুরের মূর্তি থাকে সেক্ষেত্রে তোমরা পঞ্চামৃত দিয়ে খুব ভালোভাবে অভিষেক করিয়ে নিতে পারো, দুধ দই ঘি মধু আর শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে। আর আমি যেহেতু তোমাদের আজকে মায়ের ফটোতে মায়ের পূজাবিধি শেয়ার করছি তাই জন্য আমি একটি পরিষ্কার ঠাকুরের কাপড় দিয়েই গঙ্গা জল গোলাপ জল আর অগরু দিয়ে আলতো হাতে মুছে মাকে অভিষেক করিয়ে নিলাম। লাল চন্দন বেটে নিচ্ছি। মাঘী পূর্ণিমার তিথি শুরু 15 ফেব্রুয়ারি 2022 বাংলা, দোসরা ফাল্গুন 1428 মঙ্গলবার। মাঘী পূর্ণিমা তিথি সমাপ্ত 16 ফেব্রুয়ারি 2022 তেসরা ফাল্গুন 1428 বুধবার। মাঘী পূর্ণিমার নিশি পালন ও ব্রত উপবাস 16 ফেব্রুয়ারি 2022 বাংলা, তেসরা ফাল্গুন বুধবার। দূর্বা বেছে নিচ্ছি। এরকম তিনটে কিংবা পাঁচটা পাতাযুক্ত দূর্বা বেছে নিতে হয়। সবার প্রথম আমি ভগবান গণেশ ঠাকুরের পুজো করে নেব। লাল চন্দন সহযোগে লাল ফুল ভগবান গণেশ ঠাকুরের চরণে নিবেদন করছি। ওম গাং গণেশায় নমো। লাল চন্দন সহযোগে গাঁদা ফুল গণেশ ঠাকুরের চরণে নিবেদন করলাম। ওম সিদ্ধিদাতায় নমো। ভগবান গণেশ ঠাকুরকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। আর সিঁদুরের তিলকের উপরে আতপ চাল দিয়ে দেব। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে ভগবান সত্যনারায়ণ অথবা লক্ষ্মীনারায়ণের বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে।
ভগবান গণেশ ঠাকুরের প্রিয় দুর্বা লালচন্দন সহযোগে ভগবানকে নিবেদন করলাম, ভগবান গণেশ ঠাকুরকে পৈতে নিবেদন করলাম চন্দন সহযোগে। মা লক্ষ্মীকে লালচন্দন আর সিঁদুর পরিয়ে নিলাম। জয় মা লক্ষ্মী। গণেশ ঠাকুরের বাহন ইঁদুরকেও লালচন্দন আর সিঁদুরের তিলক পরিয়ে নিলাম, আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও লালচন্দন আর সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। লালচন্দন সহযোগে বেলপাতা, দূর্বা, পাঁচটা দূর্বা আর ফুল মাকে নিবেদন করছি। ওং শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে ভগবান গণেশ ঠাকুর আর মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে নিলাম। বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর তোমরা যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করছি। জয় মা লক্ষ্মী। হাত জোর করে প্রণাম করে নিলাম। চন্দন সহযোগে ফুল গণেশ ঠাকুরের বাহন ইঁদুরের চরণেও নিবেদন করলাম, আর চন্দন সহযোগে ফুল মা লক্ষ্মীর বাহন পেঁচার চরণেও নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। নিয়েছি একটি গোটা পান, গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে দিয়ে দিচ্ছি লক্ষ্মী কড়ি। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে মা লক্ষ্মী কৃপা লাভের সহজ উপায় একটি গোটা পান, তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি পাঁচটা লক্ষ্মী কড়ি। এই পাঁচটা লক্ষ্মী কড়ি দুধে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটি গোটা সুপারি, একটি হলুদের গাঁট আর একটি রূপোর কয়েন। আর তোমরা এখানে এক টাকার কয়েনও নিতে পারো বন্ধুরা। আর তারপর তাতে চন্দন সহযোগে কিছু ফুলের পাপড়ি দিয়ে মাকে নিবেদন করছি। পদ্মা সংস্থিতে দেবী পরম ব্রহ্ম স্বরূপিণী পরমেশী জগৎমাত মহালক্ষ্মী নমস্তুতে। পূর্ণিমা তিথি ছেড়ে গেলে লক্ষ্মী কড়ি আর রূপোর কয়েন কিংবা এক টাকার কয়েন আমরা একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে আমাদের লকার কিংবা ঠাকুর ঘরে এক বছর পর্যন্ত রেখে দেব। মায়ের কাছে ঘট স্থাপন করব, নিয়ে একটি পাত্রে সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে কিছু ধান আর পাঁচটা দূর্বা আর কিছু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। নিয়েছি এখানে তামার একটি ঘট, তোমরা তামা পিতল কিংবা মাটির ঘটও নিতে পারো। তো তামার ঘটে আমি এখন গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। সর্ষের তেল আর সিঁদুর দিয়ে গুলে গোলা সিঁদুর তৈরি করে নিয়েছি। পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘর জলপূর্ণ করে নিচ্ছি। ঘটে দিয়ে দিচ্ছি এক টাকার কয়েন, একটি সুপুরি, একটি হলুদের গাঁট আর কিছু আতপ চাল। নিয়েছি এখানে
আমসরা 5টা 7টা কি 9টা এরকম বিজোড় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা নেওয়া যেতে পারে। প্রতিটি আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে আম্রপল্লব ঘটে বসিয়ে দিলাম। আমসরা ঘটে বসিয়ে দিয়ে দিচ্ছি ঘটে 5টা বেলপাতা, 5টা দূর্বা, নিয়েছি একটি গোটা পান, গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, গোটা পান ঘটের উপরে বসিয়ে দিলাম। আর নিয়েছি সশিস একটি ডাব, ডাবেও স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, ডাব ঘটের উপরে বসিয়ে দিলাম। মায়ের সামনে এখন ঘট স্থাপন করছি। জয় মা লক্ষ্মী। ঘটের উপরে দিয়ে দিচ্ছি লাল চেলি, লাল চেলি কিংবা নতুন গামছা দেওয়া যেতে পারে। তো নতুন গামছা কিংবা লাল চেলি দিয়ে দিয়ে দিচ্ছি একটি চাঁদমালা, ঘাটির উপরে দিয়ে দিলাম ফুল, মাকে ধানের ছড়া নিবেদন করছি। গোটা ফল নিবেদন করছি, 5টা 7টা 3টে যে যেরকম আমরা জোগাড় করতে পারবো বন্ধুরা মাকে সেইভাবেই নিবেদন করব। তো আমি আজ 3টে গোটা ফল মাকে নিবেদন করছি। আর গোটা ফলের উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, আর লাল চন্দনের ফোঁটাও দিয়ে নিচ্ছি। গোটা ফলে কিছু ফুলের পাপড়ি দিয়ে মাকে নিবেদন করলাম, মাকে ভোগ নিবেদন করছি। তো ভগবান গণেশ ঠাকুর আর মা লক্ষ্মীর প্রিয় লাল বাতাসা লাড্ডু ভগবানকে ভোগ নিবেদন করলাম। ভোগের থালা গ্লাসে কিছু ফুল দিয়ে দিয়েছি। জয় মা লক্ষ্মী। হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বভূতানাং বরদাসি হরি প্রিয়ে জাগতিস্তৎ প্রসন্নানাং স্বামী ভূয়াত্ত দর্শনাথ। এইভাবে তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। হাত জোড় করে প্রণাম করে মায়ের প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। নম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নতুন বস্ত্রস্বরূপ ভগবান গণেশ ঠাকুর আর মা লক্ষ্মীকে মৌলি সুতো নিবেদন করলাম, আরতি করে নেব। ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারই ঘরে থেকো আলো করে, প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
আমারি ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থেকো আলো করে, আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব জল ভরা ঘট, আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব জল ভরা ঘট, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে থাকো আমারি ঘরে, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে থাকো আমারি ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থেকো আলো করে। আরতি করে হাতে ফুল দূর্বা নিয়ে মায়ের ব্রতকথা পড়ে নিচ্ছি। বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোৎপুত্রী কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মলাকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণ সাক্ষাতে কহিল বিস্তর, তারপরে করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণ পতি, কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপালা প্রায় ফিরে দাঁড়ে দাঁড়। এইভাবে বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে নিজের মতো করে আজ তোমাদের সাথে আমি মাঘী পূর্ণিমার পূজা বিধি শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।